Hi guys, please subscribe our YouTube channel Big News and press the bell icon for more updates. Iron Man-এর হিরো রবার্ট ডাউনি জুনিয়রকে এখন আমরা সবাই চিনি, কিন্তু তার শৈশব ও প্রাথমিক জীবন মোটেই সুখকর ছিল না। রবার্ট ডাউনি জুনিয়রের পিতা রবার্ট ডাউনি সিনিয়র ছিলেন একজন অভিনেতা ও পরিচালক, সাথে সাথে তিনি ছিলেন একজন মাদকাসক্ত। রবার্ট ডাউনির বয়স যখন মাত্র 6 বছর, তখন তার পিতা নিজ হাতে ছেলের হাতে মাদক তুলে দেন। মাদকাসক্ত থেকে হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী অভিনেতা হয়ে ওঠা ডাউনির গল্প বেশ রোমাঞ্চকর। রবার্ট ডাউনির বয়স যখন মাত্র 13 বছর, তখন তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়। রবার্ট ডাউনিকে তার বাবার সঙ্গে লস অ্যাঞ্জেলেস চলে আসতে হয়। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তিনি মাদক সংক্রান্ত কারণে অসংখ্যবার গ্রেপ্তার হন এবং এই কারণে তার বিবাহ বিচ্ছেদ হয়। সামাজিক দিক থেকে তিনি ঘৃণার পাত্র হয়ে দাঁড়ান। এই সময় ছিল রবার্ট ডাউনির জীবনের সব থেকে কঠিন সময়। কিন্তু রবার্ট এই সবকিছুকে পিছনে ফেলে আবার জীবনে ঘুরে দাঁড়ান। 2008 সালে আয়রন ম্যান মুভিতে তাকে আয়রন ম্যানের ভূমিকায় দেখা যায়। বিশ্বব্যাপী এই সিনেমার সাফল্যের পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অ্যাভেঞ্জার, ক্যাপ্টেন আমেরিকার সিভিল ওয়ার এবং শার্লক হোমস সিনেমায় কাজ করার জন্য তিনি বিশ্বব্যাপী বিশেষভাবে সমাদৃত হয়েছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক, মাদকমুক্ত জীবনযাপন করছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন চেষ্টা থাকলে আবার জীবনে ঘুরে দাঁড়ানো সম্ভব। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও।